রাজধানী ফুটপাতগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। লকডাউন কিছুটা শিথিল হওয়ায় ক্রেতাদের ভিড় বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন, ক্রেতা কম থাকায় এখনও কাঙ্ক্ষিত বিক্রি নেই, আর পণ্যের দাম বেশি রাখার অভিযোগ করেন ক্রেতারা। শৈলরোজা রিপোর্ট। নানা কায়দায় ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা ফুটপাতের ব্যবসায়ীদের। অনেকেই ঈদকে সামনে রেখে সাজিয়েছেন পসরা। কম দামে সব পণ্য পাওয়া যায় বলে ফুটপাতের দোকানে ভিড় করছেন নিম্ন ও মধ্যবিত্তরা। রাজধানী নিউ মার্কেট গাউসিয়া চাঁদনি চকের ফুটপাতে মূলত বসেছে ঈদ কেন্দ্রিক পোশাকের বাজার। এখনো ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি। মার্কেটে আজকে প্রথম আসলাম, তেমন বুঝতে পারতেছি না। হিজাব নিবো আর কিছু বাচ্চাদের কাপড় চোপড় নিবো। দূরে কাস্টমার না আইতে বললে তাহলে মার্কেটে আলোচনা কিনা কেনাকাটা হইব না। এখানে যারা এলাকায় বৃদ্ধি আছে তারাই শুধু কেনাকাটা করতে আসতেছে, যারা দূরে আছে তারা কিন্তু কেনাকাটা করতে আসতেছে না। বিশ রোজার পর বেচা বিক্রি ভালো হওয়ার আশা ব্যবসায়ীদের। মানুষের আর্থিক অবস্থা তো খারাপ, সেজন্য যদি ফুটপাতের মাল একটু কম হইলে ভালো হয় আমাদের জন্য। বেশি মনে হচ্ছে প্রতিবার 100 এরকম বা 10-20 টাকা বেশি নিত, এবার একটু প্রতিবার যেতে বেশি। এদিকে দাম বেশি হাঁকছেন বলে অভিযোগ ক্রেতাদের। বেচা কেনার চেয়ে পেরেশানটা বেশি আর কি, বুঝছেন? মানুষের পকেটে টাকা কম মনে হয়, টাকা নাই কে কিভাবে কিনবো, বুঝছেন না? আগের মতো বেচা কিনে নাই হচ্ছে। আপনার এই যে লকডাউনের কারণে গাড়ি ঘোড়া বন্ধ থাকার কারণে বেচা কিনে আগের থেকে অনেক কম। বর্তমানে বেচা অনেকই খারাপ। লাস্টে 4-5 দিন যদি কিছু হয় তাহলে মোটামুটি আমাদের একটু চলবে। তবে ফুটপাতের ঈদ বাজারে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা।